বন্ধুরা, সালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাত। আমি আদুর মুরাদ আছি আপনাদের সাথে, আর দেখাচ্ছি আজকে প্লাস্টিকের ডিম কীভাবে তৈরি করা হয় এবং রাইস কীভাবে তৈরি করা হচ্ছে সেটাই আপনাদের তুলে ধরছি আজকের এই ভিডিওটির মাধ্যমে। দেখুন, ডিমের কুসুম বানানো হচ্ছে কেমিক্যালের মাধ্যমে এবং ফরমালিনের মাধ্যমে বানানো হচ্ছে ডিমের কুসুম। ঠান্ডা পানিতে ঝাঁকি 2 মিনিট ঝাঁকি দিলেই হয়ে যাবে কুসুম। আর এই কুসুমকে তরল পদার্থ দিয়ে বানানো হবে ডিমের লেয়ার। আর এভাবে বানানো হয় ডিম, দেখুন বানানো হচ্ছে, ডিমের লেয়ার বানানো হচ্ছে। এটির ভিতরে কুসুম ছেড়ে দিলেই, কুসুমটি ছেড়ে দেওয়া হয়েছে এবং 2 মিনিট ঝাঁকি দিলে পানি, ঠান্ডা পানির ভিতরে হয়ে যাবে সম্পূর্ণ ডিম হয়ে যাবে। আর দেখুন ঝাঁকি দেওয়া হচ্ছে 2 মিনিট, এটি ঝাঁকি দিলেই ডিমের আবরণ হয়ে যাবে। আর এভাবে তৈরি করা হচ্ছে নকল ডিম। দেখুন, চায়নারা তৈরি করছে নকল ডিম, যেটি বাজারে আছে, অ্যাভেলেবেল ডিম আছে, যা ধরাই যাবে না। দেখুন হয়ে গেছে ডিম, সম্পূর্ণ ডিমটি হয়ে গেছে। আর এভাবে তৈরি করা হচ্ছে, দেখুন ডিমটি হয়ে গেছে সম্পূর্ণ ফ্রেশ ডিমের মতোই, হুবহু ধরতেই পারবেন না। দেখুন তৈরি করা হয়েছে ডিম। এখন আপনাদের দেখাচ্ছি প্লাস্টিক থেকে কিভাবে বাসমতি সুগন্ধি চাল তৈরি করা হয়। দেখুন, এই প্লাস্টিকগুলো মেশিনের মাধ্যমে গলিয়ে এটাকে তৈরি করা হবে চাউল, আর সুগন্ধি বাসমতি চাউল। আর এটাই মার্কেটে বর্তমানে অ্যাভেলেবেল আছে, বাংলাদেশে আছে, ভারতে আছে, পাকিস্তানের সব দেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। চায়নার এখন মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে প্লাস্টিকের চাউল। যারা চাউল অবশ্যই খান, দেখুন সাবধানে খাবেন। দেখুন দেখুন চাউল হয়ে গেছে, হুবহু চাউল। আর এটি ফ্রেশ, দেখতে হুবহু ফ্রেশ চাউলের মতো, মোম চাউল যেটাকে বলা হয়। দেখুন চাউল হয়ে গেছে, পরিষ্কার করতে হয় না এই চাউলটি, সম্পূর্ণ মেশিনের মাধ্যমে। প্লাস্টিকের এক ধরনের চাল বাজারে ছড়িয়ে ছিটিয়ে আছে এখন বর্তমানে। যারা চাউল কিনে খান, সাবধানে চাউল কিনে খাবেন। এই ধরনের চাউল খাবেন তো ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাবে আপনাদের। আমরা বিভিন্ন ধরনের রোগ নিয়ে আসবো শরীরে, দেখুন প্লাস্টিকের চাউল। আর চায়নারা তৈরি করছে এই চাউল, মার্কেটে বিভিন্ন মার্কেটে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছে এই চাউল। বাংলাদেশে এখন অ্যাভেলেবেল পাওয়া যায়। সাবধান, যারা চাউল কিনে খান অবশ্যই দেখে কিনে খাবেন চাউল। মার্কেটে যারা জব করে তারাও জানে না এটা।